ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুবই ভালো আছি। এই যে সকালে ঘুম থেকে ওঠাচ্ছি আমানকে। উঠেছ? কয় উঠেছ? ওঠো ওঠো গো। ওঠো, বুঝতে পারি নাই কি বলছো। শোবে? হ্যাঁ, আবার শোয় নাকি? কাকা সকাল হয়েছে, সকাল ওটো জানলাগুলো লাগানো আছে, দেখতে পেয়েছো? জানলা লাগানো আছে, জানলাগুলো খুলো, খুলো যাও। এই আব্বুকে ওটা বলো, 7টা বেজে গেছে, উঠো উঠা রে। এই অমন, তুমি উঠে গেছো তো? তুমি উঠে গেছো তো? আব্বুকে ওঠাও, আব্বুকে ওঠাও। সাতটা বেজে গেছে, ঘুম ভাঙছে না তোমার? বিছানা ছেড়ে তো দুজনের উঠতে ইচ্ছেই করছে না। এই যে এখন অব্দি দুষ্টুমি। মশারি খুলে দিয়েছি, জানালা খুলে দিয়েছি, এই দেখো, ওই দেখো ছাগল গুলো কিরকম বসে আছে দেখো। এটা আমাদের বাড়ির পাশেই তেঁতুল গাছ, প্রচন্ড তেঁতুল ধরে আর তেঁতুলগুলো খুব মিষ্টি। ওই যে দেখছেন সাইকেলে করে আসছে, ওটা আমানের সম্পর্কে দাদা হয়। কে আসছে ওটা? চলো চলো মুখ ধুয়ে দেবো, চলো। এখন মুখ ধুয়ে এসে ওর আব্বুর কাছে আবারও শুয়ে পড়েছে। ওর আব্বু একটু বাইরে গেছিলো, কালকে রাত 3টের সময় এসেছিলো, তাই ও এখনো উঠছে না বিছানা ছেড়ে। খাইয়ে দেবে, ওষুধ খাইয়ে দেবে তো? ধরো ওটো, তুমি ওটো আগে, তাহলে আমি খাবো না। এই যে দুজনে এখন কাঁথার ভিতরে ঢুকে দুষ্টুমি করছে। ওর আব্বু আগের দিন রাত্রে ওর জন্য একটা লাইট কিনে নিয়ে এসছে, জিরো লাইট। ওকে দেখাচ্ছে, লাগিয়ে দেখাবে বোর্ডের পর। সকালবেলা তাই লাইটের আলোটা খুব একটা ভালো লাগছে না দেখতে, কিন্তু রাত্রে খুব সুন্দর লাগবে দেখতে। শ্যাম্পুর প্যাকেটগুলো নিয়ে ট্রেন করেছে, দিয়ে যে চালাচ্ছে।
ট্রেন গাড়ি ওটা এসো চা খাবে এসো উঠে যাও খাটে উঠো। সকালে চা খেয়ে এরপরে ও বসে আছে বাইরে বেলুন ফোলাচ্ছে, যে ও ভালো করে ফোলাতেই পারছে না। খাচ্ছ আব্বু রুটি? ওটা পরোটা বেটা, কে ওটা কে দিয়েছে পরোটা? কে পরোটা দিয়েছে? কে দিয়েছে পরোটা? তোমায় কে দিল? কোন দিদি? কই দেখতে পাইনি আমি, ছোট্ট দিদি। কোন দিদি? ছোট্ট দিদি। আর তুমি যে বললে ভাত খাবো, দে পরোটা খেয়ে নিচ্ছ, হ্যাঁ তাহলে ভাত কি করে খাবে? পরোটা রেখে ভাত খাবে? কে খাবে তাহলে? এখন সকাল 10টা বাজে, ওর ছোট দিদি ওকে পরোটা দিয়েছে, ও খাচ্ছে। আর ও এখানটাই খেতে বেশি ভালোবাসে, যখন কিছু খায় ভাত খেলেও এখানে এসে আমি ওকে ভাত খাইয়ে দিই, এই চেয়ারে এই কোণে বসে খেতে ভালোবাসে ও। সবজি দিদিকে বলো, সবজি বিক্রি করতে এসছে, কিনবে না? দিদিকে বলেছো তুমি? কথা বেরোচ্ছে না তোর মুখ থেকে। সবজি বিক্রি করতে এসেছিল আর ও শসা খেতে খুব ভালোবাসে, তাই আমি শসা কিনতে গেছিলাম, এসে দেখি পাকা বুড়ো এখন আদা রসুন বাটতে শুরু করেছে। ও মান, কথা শুনো না তুমি, এ কি বাটছো? জোরে বলো, কি বাটছো? কি মারছো বাবা? তুমি তাহলে মুরগির মাংসটা রান্না করে দেবে তো, রান্না আজকে রান্না করে দাও। বডি কই তোর বডি? কই বডি? এখন রোদে বেলা ওকে গোসল করার আগে সর্ষে তেল মাখিয়ে দিয়েছি, তাই ও খেলা করছে এখন। প্যাংলা তুমি, প্যাংলা আমার, কি ওটা তোর পেছনে কুকুর? আবার ধুলো গুলো হাত দেয়, হাত গুলো নোংরা হচ্ছে তো, হ্যাঁ কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ আব্বু? কি খাচ্ছ? এরপর দুপুরে ওকে ভাত খাইয়ে দেব। আব্বু তুমি কি দিয়ে ভাত খাবে? এরপরে ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব। এখন ও ঘুম থেকে উঠে যে বন্দুক নিয়ে খেলা করছে। কি আমি মারা গেছি, হ্যাঁ
তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। টাটা।